বোকা হাবা পেয়ে ভালোই মজার খোরাক করেছেন ওকে। হ্যাঁ, প্রত্যেকের মনের মধ্যে ভূত শুনলেই কিন্তু একটা ভয়ের সঞ্চার হয়। তবুও তা সত্ত্বেও কিন্তু ভূতের প্রতি একটা আকর্ষণ থেকেই যায়। আর যদি সেটা ভূতের সিনেমা হয় তাহলে তো কথাই নেই, যতই ভয় লাগুক না কেন একবার সিনেমাটা তো দেখা যেতেই পারে। আর সেই জন্যই কিন্তু আজকে তরুণতার ভূত রিলিজ হচ্ছে। তরুণতার ভূত নামটা শুনেই একটা কিন্তু গা ছমছমে ব্যাপার। গল্পে জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে যে কে এই তরুণতা, কিভাবে এই ভূতের কবল থেকে সবাই উদ্ধার পাবে। আর সেই জন্য কিন্তু জানতে আসতেই হবে সিনেমা হলে। আর আজকের এই তরুণতার ভূতের প্রিমিয়ারে কোন কোন তারকা এসেছে চট করে দেখে নেওয়া যাক তারা কে কি বলছে। এই ছবি নিয়ে দর্শকদের তুমি কি বলতে চাচ্ছো? দর্শকদের বলবো আপনারা প্লিজ 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 হলে এসে ছবিটা দেখুন, আপনারা বোর হবেন না, আপনাদের খারাপ তো লাগবেই না, উল্টে আরও ভালো লাগবে। অনেকদিন তো সিনেমা হলে যাওয়া হয়নি, বুঝতেই তো পারছেন। তো এই সুযোগে একটু সিনেমা হলেও আসা হবে, একটু পপকর্নও খাওয়া হবে, তার সঙ্গে ভালো ছবিও দেখা হবে। আচ্ছা, তুমি আগে পার্সোনালি জিজ্ঞেস করি, তুমি কি ভূতে বিশ্বাস করো? ভূতে বিশ্বাস করি কিনা যায় না, ঈশ্বরে তো বিশ্বাস করি এবং পজিটিভ এনার্জিতে বিশ্বাস করি। এবং যেটা বলে বিজ্ঞানে যে স্পিরিট বলে তো একটা জিনিস থাকে, তো ওইটুকু। আচ্ছা, এর আগেও তো ভূতের বই হয়েছে, তো এই গল্পটার মধ্যে নতুনত্ব কী আছে, মানে নতুন দর্শক কী পাবে নতুন? প্রথমত আমি এটা বলবো যে এটা যে ভূতের সিনেমা সেটা, মানে আদৌ এটা ভূতের সিনেমা কিনা সেটার জন্য তো সিনেমাটা দেখতে হবে। পোস্টার দেখে বা ট্রেলার দেখে মনে হতে পারে এটা ভূতের সিনেমা, কিন্তু আসলে তো এটা ভূতের সিনেমা নয়। এর মধ্যে রহস্য, প্রচুর রহস্য আছে। কিন্তু বলছি রহস্য উন্মোচন করতে প্লিজ হলে আসুন, আমাকে আর এরকমভাবে আপনারা, আমি কীরকম পাগলের মতো বলছি হলে আসুন হলে আসুন, প্লিজ হলে আসুন। কারণ একটা সিনেমা যেটা ট্রেলার দেখে আপনারা ভাবছেন ভূত, মানে হরর বা ওরকম কিছু, আমি এখন বলে ফেললাম যেটা হরর জনারেল নয়, তো আসুন এসেই দেখে যান যে কী কী সিনেমাটার বক্তব্য, কী সিনেমা, ভূতের সিনেমা নাকি অন্য কিছু সিনেমা, জানতে হবে তো। সুশীলকে জিজ্ঞেস করবো যে পুজোর সামনেই, তো তোমার পুজোর পরিকল্পনা কী আছে? আমি কোনোদিনও কোনো পরিকল্পনা করি না, কারণ পরিকল্পনা মাফিক কিছু এগোয় না, তাই আমি ওই গো উইথ দ্য ফ্লো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আগে তুমি বলো যে যেহেতু এটা তরুণতার ভূত, প্রথমে বলো ভূতে বিশ্বাস করো? না, ঠিক না, কিন্তু বন্ধুদের আর কি ভূতের গল্প শুনিয়ে ভয় পাওয়াতে বিশ্বাস করি। আচ্ছা, এখানে তোমার চরিত্রটা ঠিক কি? আমার চরিত্রের নাম হচ্ছে সায়ন। সে একটি খুবই ভালো ছেলে যে এই সংস্থার সাথে যুক্ত, যাদের আর কি পিকনিকটা হচ্ছে, তো ওদের সঙ্গে যায় পিকনিকটাতে এবং অনেক কিছু ঘটনা ঘটে, সেটা বিবরণ করলে তো আমি মানে ঠিক হবে না, কারণ ছবিটা আপনাদের দেখা উচিত। তো ও খুবই কাম, কালেক্টেড এবং যে কোনো সিচুয়েশনের মধ্যে রেজলিউশন বার করার মতন একটা ক্ষমতা রাখে এরকম একটা ছেলে। আর ওর ক্যাপাসিটিটা কীভাবে ছবিতে দেখা যায় সেটা তো দেখতে হলে আপনাদের ছবি দেখতে হবে। ইন্দ্রনীল দার সাথে আমার এর আগে আলাপ ছিল না, আমি ভাবতে পারিনি যে উনি এত মানে চিলড আউট একজন মানুষ, খুবই ইজি টু ওয়ার্ক উইথ। আমরা সারা শুটে খালি মানে গান গেয়েই গেলাম আর কি। ইনফ্যাক্ট এমনও হয়েছিল যে প্রত্যেকটা শটের মাঝখানে যেহেতু গান গাওয়া হচ্ছিল, দেবুদা একবার মাঝখানে তাকিয়ে আমাদেরকে একটা লুক দিয়েছিলেন, পরে বললেন আহা শুটের পরে তোরা গানটা গাইতে পারিস না, তাহলে আমিও মানে জয়েন করতে পারি। তো উই হ্যাড আ লট অফ ফান, হি ইজ ভেরি গুড টু ওয়ার্ক উইথ, ভেরি কোঅপারেটিভ, ভেরি নাইস, ভেরি পোলাইট, অ্যান্ড সিনিয়র সিনিয়র ভাবটা কোনো দিন হয়নি আর কি। উই বিকাম লাইক গুড ফ্রেন্ডস। ঈশা ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস। আমরা এক দুজনকে চিনি ঠিক ইন্ডাস্ট্রি জয়েন করার আগে আর কি, অভিনয় জগতে ঢোকার আগে। তো ঈশার সঙ্গে আমার প্রথম কাজ, এবং ওই লেগ পুলিংটা যেরকম হয় বন্ধুদের মাঝখানে সেরকম ছিল। ইট ওয়াজ রিয়েল গুড ফান, রিয়েল গুড ফান। দর্শকদের এই সিনেমার ব্যাপারে কি? দর্শকদের এটাই বলবো যে প্লিজ আমাদের এই ছবিটা দেখতে আসবেন, কারণ অনেক ভালোবেসে অনেকটা এফোর্ট দিয়ে আমরা এই ছবিটা বানিয়েছি। আশা করি সেই ভালোবাসাটা আপনারাও আমাদের দেবেন যখন আপনারা এই হলে সিনেমাগুলো দেখতে আসবেন, সিনেমাটি দেখতে আসবেন। এইটাই বলবো যে যখন দেখতে আসবেন কোভিড প্রোটোকলস মেনটেন করবেন, ডিস্টেন্স মেনটেন করবেন, খুবই এনজয় করবেন, আর আমাদের জানানোর চেষ্টা করবেন আপনাদের ছবিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তরুণতার ভূত নামটাই হচ্ছে মানে গা ছমছমের ব্যাপার। তো প্রথমে আগে জিজ্ঞেস করি, ভূতে বিশ্বাস করো তুমি? না, একদমই না। এখানে মানে চরিত্রটা কেমন, আর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা? চরিত্রটা হচ্ছে একটি এনজিও চালায় এক ভদ্রমহিলা, বড়দির চরিত্র সেটা।
আমার জীবনের সাথে মিলে যায়, কারণ অভিনয় বেশি করতে হয়নি, কারণ আমি সারা জীবন একটি হাসপাতাল চালিয়েছি, তো সেইটাই কাজে লেগে গেছে আর কি। আর সিনেমার অভিজ্ঞতা সম্পর্কে বলবো যে ভীষণ স্ট্রং স্টোরি লাইন এবং ডিরেকশন। এখন পরিস্থিতিটা তো একটু আলাদা, তাও আমার মনে হয় দর্শক হয়তো এটাকে একদম অন্যরকম ধারার একটা ছবি বলে দর্শক নিশ্চয়ই গ্রহণ করবে। অনেক রকমের চরিত্র আছে, ভূতের ব্যাপারটা কতটা দর্শককে আকৃষ্ট করে সেটাও দেখার ব্যাপার। এর আগেও তো ভূতের সিনেমা হয়েছে, কিন্তু এর মধ্যে দর্শক কি নতুন, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে, এখন তো বলা যাবে না। আচ্ছা, সবাই মানে ইন্দ্রনীল, ঈশা, এদের সাথে কাজ করার অভিজ্ঞতা, রাহুল? হ্যাঁ, ইন্দ্রনীল, ঈশা, রাহুল তিনজনের কথাই বলবো বিশেষ করে। এদের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, কিন্তু 15 দিনের একটা দীর্ঘ আউটডোর একদম গভীর গায়ের মধ্যে জঙ্গলের মধ্যে তার অভিজ্ঞতা একদম আলাদা। এবং এই ছেলে মেয়েগুলি এত ডাউন টু আর্থ, কোনো ধরনের অহংকার নেই। আমি তো ওদের মধ্যে অনেকটা সিনিয়র ছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছিলাম, খুব আনন্দ করে কাজ করেছি। যদিও খুবই টিডিয়াস, কষ্টকর শুটিং, কিন্তু খুব ভালো লেগেছে। ভীষণ ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তরুণতার ভূত, আগে প্রথমে জিজ্ঞেস করি, ভূতে বিশ্বাস করা হয়? ভূতে ঠিক বিশ্বাস করি না, তবে কি বলবো, মানে আমরা তো ভয় পাই কোনো অজানা অচেনা কিছুকে, কোনো অন্ধকার কিছুকে, তো সেটা তো বেশ ভয় পাই কিন্তু। হ্যাঁ, বা ভূতের সিনেমা দেখলে খানিকক্ষণের জন্য একটু গা ছমছমে ব্যাপারটা থাকে। তো এই ছবিতে মানে তোমার চরিত্রটা কি, মানে কি আর দর্শক কি পাবে? নতুনত্ব বলতে এটা গ্রাম্য একটা চরিত্র, খুব যে গ্রাম্য কথাবার্তা সেটা নয়, কিন্তু একদম এতদিন ধরে আমি যেরকম চরিত্র করে এসেছি তার থেকে বেরিয়ে গিয়ে একটু অন্যরকম চরিত্র চেষ্টা করেছি, একটু অন্যরকমভাবে করার, জানি না কতদূর পেরেছি। তো এইখানে অন্যরকম একটা চরিত্র দর্শক পাবে আমাকে। আচ্ছা, ইন্দ্রনীল, রাহুল এবং সবার সাথে ঈশার সাথে মনে হয় নতুন কাজ, মানে নতুন তোমার এটা মানে প্রথম, তো তাদের সঙ্গে মানে কয়েকটা হিসেবে কাজ করে কেমন লাগে? ঈশা, ওদের সঙ্গে আমার একদমই কাজ হয়নি, আমার সিন ছিল না। রাহুলের সঙ্গেও আমার একটা সিন ছিল বোধ হয়, আর ইন্দ্রনীলদার সঙ্গেই বেশিরভাগ যতগুলো সিন ছিল আমার, ভালো লেগেছে। আচ্ছা, সামনেই তো পুজো, তো পুজোর কী পরিকল্পনা আছে? পরিকল্পনা করে আমি খুব একটা এগোই না, যখন যেরকমভাবে হয় হঠাৎ করে, মানে পুজোর সময়ও, এখন তো নয়, পরিস্থিতি একটু অন্যরকম, কিন্তু যখন স্বাভাবিক ছিল, নিউ ওল্ড নর্মাল ছিল, তখন ওই হয়তো ঘুরে এলাম কোথাও থেকে, একটা কোনো বন্ধু এসে বললো বেরোবি, এখন তো ঘুরে বেরিয়ে গেলাম, মানে পায়ে চাকা লাগানো থাকে পুজোর সময়, তো প্ল্যান করে কোনো কিছু হয় বলে আমার মনে হয় না, পরিস্থিতি যেমনভাবে চালনা করবে। তাহলে শেষে দর্শকদের এই সিনেমা নিয়ে আমাদের ছবি তরুণতার ভূত রিলিজ করছে, আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান, ছবিটা দেখুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি যে ভূতে বিশ্বাস করা হয়? না, ভূতে ভয় পাই, বিশ্বাস করি না। একই থাকলে অন্ধকারে ভয় লাগে, সেটা তো আমাদের সাবকনসিয়াসের ভয়। এই গল্পটার মধ্যে নতুনত্ব কি আছে, কারণ যেহেতু আগেও ভূতের বই হয়েছে, তো এর মধ্যে দর্শক কি নতুনত্ব পাবে? এই গল্পের মধ্যে অনেকগুলো নতুনত্ব আছে, সেইগুলো আমি যদি বলে দিই আর নতুনত্ব থাকবে না, তবে অনেক নতুনত্ব আছে এই গল্পটার, মানে পরতে পরতে অনেক কিছু লুকিয়ে আছে, তার মধ্যে হাসি, খুনসুটি, ঠাট্টা, মান অভিমান যেমন আছে, যেটাকে বলে স্লেইং অফ আ পার্সোনাল ডেমন, হ্যাঁ সেটা আছে, একটা ভয়ঙ্কর পাপের গল্প আছে, আবার একটা উত্তরণের গল্প আছে। ইন্দ্রনীল, ঈশা, এদের সবার সাথে কাজ করে মানে অভিজ্ঞতা কেমন, মানে কেমন? ঈশার সাথে আমি আগে অনেকগুলো ছবিতে করিনি, একটা ছবি মেজর ছবিতে করেছি, সেটা হচ্ছে ওর ডেবিউ যেটা ছিল প্রজাপতি বিস্কুট, তাতে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম। তো ঈশার সাথে মানে আমার সম্পর্কটা অন্যরকমের, মানে ও যখনই পারে ওই কী বলে বুমেরাং না করতে আমাকে মুখ ভেঙচে পাঠায় মাঝে মাঝে, তো ঈশার সাথে আমি, কিন্তু ইন্দ্রনীলটা আমার কাছে সত্যি রিয়েলি অ্যামেজিং, ইন্দ্রনীল অ্যান্ড বাসব দত্ত। ইন্দ্রনীলের সাথে আমি আগে কখনো কাজ করিনি, কিন্তু কাজ করতে এসে দেখলাম যে এতটাই কোঅপারেট করে, এত অপূর্ব হোমওয়ার্ক করে এসছে, তো বাংলাটা অতটা ইয়ে নয়, প্রবাসী বাঙালিদের যেরকম হয়, কিন্তু ও এত চমৎকার হোমওয়ার্ক করে এসছে যে কখনো আমাকে বাড়তি কিছু তো করতেই হয়নি, এবং ও এত চমৎকার ইমোশনালি অ্যাড অন করছিল যে আই এম জাস্ট ফ্লোর অ্যাবাউট ইন্দ্রনীল। আর বাসব দত্তের কোনো কথা হয় না, অপূর্ব অভিনেত্রী বাসব দত্তা, মানে আমি খুব প্রাউড যে এইরকম ঈশা, বাসব দত্তা, ইন্দ্রনীল এদের সঙ্গে কাজ করতে পেরেছি। অবশ্যই উদয় দা, মানে বর্ষিয়ান অভিনেতা উদয় শঙ্কর পাল আছেন, সুমিত সমাদ্দারের মতো ওরকম একজন এবল অ্যাক্টার, এরকম মানে ট্রেইনড অ্যাক্টার যে আমার ছবিতে কাজ করেছে, সেগুলো অবশ্যই অ্যাড অন করেছে, এবং এক্সাক্ট নতুন মুখ আছে তাদের মধ্যেও, খুব বড়
সারপ্রাইজ অপেক্ষা করছে এটা আমি বলতে পারি। হ্যাঁ, দর্শকদের দেখতেই হবে এই সিনেমাটি। আচ্ছা, প্রথমত যে প্যান্ডামিক সিচুয়েশনে সিনেমা হলে ছবি রিলিজ করা, প্রথমে সেটাই একটা প্রচণ্ড চাপের ব্যাপার থাকে। তো কোনো ওটিটি প্ল্যাটফর্ম নয় এই সিনেমা হলে রিলিজ করার মানে মধ্যে কি মানে দেখুন, প্যান্ডেমিকটা তো খুব সত্য, আবার প্যান্ডেমিকের মধ্যে আমাদের দৈনন্দিন যে জীবনযাপন সেটাও সত্য। তো আমরা যদি কিছু নর্মস মেনে, মানে আমি এখন কথা বলছি আপনাদের সাথে বলে, আপনি দেখুন মাস্ক পরে আছেন, আমি কথা বলছি বলে মাস্কটা নেই, কিন্তু আমি মাস্কটা এক্ষুনি পরে নেব। তো আমরা যদি নর্মস মেনে স্যানিটাইজ করে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে ছবি দেখি, ওটাও তো আমাদের পার্ট অফ লাইফ। তো মানুষ আশা করি আসবেন এবং দেখবেন। আর এই সামনে ফেস্টিভ সিজন আসছে, বর্ষাটা যদি কেটে যায় আমার ধারণা মানুষ একটা নতুন ছবি দেখতে উৎসাহিত বোধ করবেন, এইটুকু আশা নিয়েই আসা আর কি। থ্যাংক ইউ সো মাচ।